পরিমণিকে এবার জেলে পাঠালেন আদালত। আইনি পরামর্শের জন্য পরিমণির সাথে কথা বলতে চেয়ে আইনজীবীদের আবেদন নাকচ করে পরিমণিকে জেল হাজতে প্রেরণের নির্দেশ দিয়েছে আদালত। এর আগে বেলা ১১টার দিকে তৃতীয় দফায় একদিন জিজ্ঞাসাবাদ শেষে পরিমণিকে ঢাকা মহানগর হাকিম আদালতে হাজির করে পুলিশ। এ সময় তাকে জেল হাজতে আটক রাখার আবেদন জানায় সিআইডি। বলার জন্য একটা দরখাস্ত দিয়েছিলাম, কিন্তু বিজ্ঞ আদালত দরখাস্তটি নামঞ্জুর করেছেন। বিধায় আমরা আমাদের পরিমণির সঙ্গে কথা বলতে পারি নাই আজকে বিজ্ঞ আদালত। আমরা যেটুকু দেখলাম যে আর্টিকেল 27 এর ইসের অনুযায়ী আপনারা বলেছেন, সেক্ষেত্রে যেহেতু মঞ্জুর হয় না, আইনগত ভাবে যে প্রতিকার পাওয়ার কথা একজন নাগরিকের, সেটা কি বাস্তবায়িত হলো বা কি মনে হচ্ছে আপনাদের কাছে? অবশ্যই একজন নাগরিকের লয়ারের সাথে কথা বলে আইনগত সহযোগিতা, মামলা সংক্রান্ত সহযোগিতা যথাযথভাবে পাওয়ার অধিকার প্রতিটি নাগরিকের আছে। আমরা এটাই মনে করি যে অবশ্যই তার অধিকার আছে। আমরা এই বিষয়ে আপনাদের সাথে পরে কথা বলছি। আজকে আদালতে দেখলাম যে পরিমণি আপনার মাথায় আদালতে এসে একটু অসুস্থ, যার কারণে পরাপর তিনবার রিমান্ডে নেয়া এবং তিনবার রিমান্ডে নেয়ার যে বিষয়টা তার জন্য খুবই অসহনীয় একটা বিষয়, সে একটু সিক ফিল করতেছেন তিনি, এই কথাটি বলেছেন। আর অন্য কোনো কথা? এদিকে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে করা মামলায় তৃতীয় দফা জিজ্ঞাসাবাদে গুরুত্বপূর্ণ তথ্য প্রদান করেছেন ঢাকায় চলচ্চিত্রের আলোচিত নায়িকা পরিমণি। ঘটনার সঙ্গে জড়িত থাকার বিষয়ে পর্যাপ্ত সাক্ষ্য প্রমাণ পাওয়া যাচ্ছে বলে প্রতিবেদনে উল্লেখ করে মামলার তদন্ত সংস্থা সিআইডি। আবেদনে মামলার তদন্ত কর্মকর্তা বলেন, আসামি পরিমণি মামলার বিষয়ে কিছু গুরুত্বপূর্ণ তথ্য প্রদান করেছেন। তার দেওয়া তথ্য উপাত্ত তদন্তের স্বার্থে যাচাই করা হচ্ছে। তার বিরুদ্ধে মামলার ঘটনার সঙ্গে জড়িত থাকার বিষয়ে পর্যাপ্ত সাক্ষ্য প্রমাণ পাওয়া যাচ্ছে। মামলার তদন্ত সম্পন্ন না হওয়া পর্যন্ত তাকে জেল হাজতে আটক রাখা একান্ত প্রয়োজন। তাকে জামিনে মুক্তি দিলে সে তদন্তে বিঘ্ন সৃষ্টি করতে পারে। বিপর্যস্ত এবং শারীরিক ভাবে আরো বেশি অসুস্থ হয়ে পড়েছেন, সেজন্যই উনি বলতেছেন যে আমি পাগল হয়ে যাবো, এই কথাটা সেজন্যই বলেছেন। সেটা আমরা পরে জানাবো। আমরা জামিনের আবেদন সুযোগ আছে, আমরা আগামীতে জামিনে তার সঙ্গে কথা বলি। আমরা তো তার সঙ্গে কথা বলতে পারি না, আমরা কিন্তু কথা বলার জন্য আজকে একটা দরখাস্ত দিয়েছিলাম, কিন্তু সেই দরখাস্তটা নামঞ্জুর করা হয়েছে। এবং আমরা তার সঙ্গে কথা বলার পরে কথা বলতে পারলে তারপরে তার আমরা আইনি দিক থেকে চিন্তা ভাবনা করে আমরা জামিনে আত্মপক্ষ সমর্থন হলো একটা আইনি অধিকার। এর আগে বৃহস্পতিবার ঢাকা মহানগর হাকিম আতিকুল ইসলাম পরিমণির একদিনের রিমান্ড মঞ্জুর করেন। গত ১৩ আগস্ট ৬ দিনের রিমান্ড শেষে পরিমণি ও তার সহযোগী দীপুকে আদালতে হাজির করা হয়েছিল। এরপর মামলার তদন্ত শেষ না হওয়া পর্যন্ত তাকে কারাগারে আটক রাখার আবেদন করেন সিআইডির পরিদর্শক গোলাম মোস্তফা। গত ৪ আগস্ট সুনির্দিষ্ট তথ্যের ভিত্তিতে অভিযান চালিয়ে পরিমণিকে তার বনানীর বাসা থেকে আটক করে র‍্যাব। অভিযানে ভয়াবহ মাদক, এলএসডি, মদ ও আইস উদ্ধার করা হয়। সূত্র বলছে, পরিমণি ২০১৬ সাল থেকে মাদক সেবন করতেন, এমনকি এলএসডি ও আইসও সেবন করতেন তিনি। এজন্য বাসায় একটি মিনি বার তৈরি করেন। তিনি বাসায় নিয়মিত মদের পার্টি করতেন। চলচ্চিত্র প্রযোজক নজরুল ইসলাম রাজ সহ আরও অনেকে তার বাসায় অ্যালকোহল সহ বিভিন্ন প্রকার মাদকের সরবরাহ করতেন ও পার্টিতে অংশ নিতেন।
পরিমণি 2014 সালে সিনেমা জগতে আসেন। এ পর্যন্ত 30টি সিনেমা ও 5-7টি টিভিসিতে অভিনয় করেছেন। প্রযোজক রাজ তাকে পিরোজপুর থেকে ঢাকায় সিনেমা জগতে নিয়ে আসেন।